নদ নদীর পানি বাড়ার সাথে সাথে গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষজন। তাদের দাবি, ভাঙন প্রতিরোধে নেওয়া হোক দ্রুত পদক্ষেপ। তবে কর্তৃপক্ষ ভাঙনের কথা স্বীকার করে জানিয়েছেন ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। বিস্তারিত প্রতিবেদনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীতে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙনে ভিটেমাটি হারাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা পাড়ের কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, লাল চামার, শ্রীপুর ও ব্রহ্মপুত্র নদী পাড়ের সদরের কামারজানি, কুন্দের পাড়া, ফুলছড়ির এডেন্ডা বাড়ির মানুষজন। নদী ভাঙনের কবলে পড়েছে ওইসব এলাকার কয়েক হাজার মানুষ। নদীতে পানি বাড়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, এখানে দ্রুতভাবে কোনো কাজ হচ্ছে না। এই এই সব ভেঙে গেলে আমরা কোথায় যাব? 2 মাইল ফাঁকে আমাদের বাড়িটা ছিল, ঠিক আছে। এখান থেকে 2 মাইল আগে আমরা 2 বছর আগে আমার বাড়িটা ভেঙে এখানে নিয়ে এসেছিলাম। ভাঙার পরে আবার এই এবার বর্ষা মৌসুম আসছে, আসার পরে এখন আবার ব্যাপক আকারে নদী ভাঙন শুরু হয়েছে। এখন মনে করো বর্ষা মাসে এখন নদী ভাঙতিছে, এখন আমরা কোনো ট্রেনে যাওয়ার থ্যাঙ্কি পাইতেছি না। সরকারের কাছে এটাই অনুরোধ, মনে করো এই রাস্তাঘাট গুলো ঠিক করে দেওয়া, মনে করো নদীর কাজটা ঠিক করে দেওয়া। ভাঙনে বাড়িঘর ও বাপদাদার ভিটে মাটি, গাছপালা সহ সব হারিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে ভাঙন কবলিত অনেক পরিবার। এরই মধ্যে কয়েক হেক্টর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই এসে আশ্রয় নিচ্ছেন ওয়াবদা বাঁধ ও উঁচু স্থানে। প্রতিদিনেই ভাঙছে নতুন নতুন জায়গা ও বাড়িঘর। ভাঙন আতঙ্কে আছে এসব এলাকার নদী পাড়ের মানুষ। এমনিতেই করোনায় আতঙ্কে সবাই খুব চিন্তিত, কিন্তু এর মধ্যে নদী ভাঙনে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, এটাকার মানুষ অনেক কষ্টে আছে। 10-15 দিন থেকে প্রচুর ভাঙনি, সবাইকে জানাই, কেউ তো এখানে খোঁজ খবর নেয় না। এই পরে আইত্রে দিন কি রাত এলা করছি, সব সময় আইত্রে বেশি ভাঙে। এই যে টাইমটি আসি তুই পরের দিন ফির ভাঙে। ঘর ভাঙার পরে এখানে খুব অস্থায়ী আছে, ঘর দুয়ারে শোক ভাসি গেছে। আর কোনো মতন এখানে বেড়া আটকে আসছিল, সেই বেড়া কোনো এখানে সালা দিয়ে ঠিকুজি হয়ে নদীর বাথার মধ্যে আছে। পানি বাড়ার কারণে তিস্তা ও ব্রহ্মপুত্রের 14টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে জানিয়ে জরুরি ভাঙন প্রতিরোধে কাজ শুরু সহ স্থায়ী প্রতিরোধ প্রকল্প জমা দেওয়া হয়েছে। পাশ হলেই কাজ শুরু হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। এই নদী ভাঙন রোধ করার জন্য আমরা 14টা পয়েন্টে আমরা কাজ বাস্তবায়ন করার জন্য আমরা মিনিস্ট্রি বরাবর এবং আমাদের বোর্ড বরাবর আমরা চাহিদা প্রেরণ করছি। আমরা এই চাহিদা সাপেক্ষে আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা এই কাজগুলো। ভাঙন কবলিত মানুষের দাবি, দ্রুত স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থার। তৃণমূল ডেস্ক, চ্যানেল T1, ঢাকা।